নমস্কার বন্ধুরা, আমার উত্তর বাংলার আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি জলপাইগুড়ি শহর লাগোয়া মহিতনগরের গৌরীহাটে, যেখানে শুরু হয়েছে বারুরি স্নান ও মেলা। জলপাইগুড়ির আসাম মোড় থেকে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়ক ধরে সামান্য এগিয়ে গৌরীহাট, জেলার বড় হাটগুলির অন্যতম এই হাট। পৌঁছে গেছি গৌরীহাটে। দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছরের মতো এবছরও ভক্তদের সমাগম। চলুন তাহলে এগিয়ে যাই মেলার দিকে। গৌরীহাট দিয়ে হেঁটে চলেছি আর এগিয়ে চলেছি পাশ দিয়ে বয়ে যাওয়া করলা নদীর ধারে। প্রতি বছর গৌরীহাটের বারুনি মেলায় জেলার পাশাপাশি বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী আসেন। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে। চলে এসেছি নদীর ধারে, যেখানে ভক্তরা বারুনি স্নান করছেন এবং পুণ্য লাভের আশায় তারা এই স্নান করে থাকে। চলুন এগিয়ে যাই সেদিকে। নদীঘাটে নামার রাস্তায় পুণ্যার্থীদের জন্য পুজো ও তর্পণের উপকরণ নিয়ে বসেছেন বেশ কিছু ব্যবসায়ী। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই বারুনি স্নান হয়ে থাকে। নদীতে মূলত উত্তরবাহী স্রোতে এই স্নান আয়োজিত হয় এবং ভক্তরা নদীতে স্নান করে পুণ্য লাভ করে। চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি বারুনি নামে পরিচিত। এই তিথিতে নদীর উত্তরবাহী জলপ্রবাহে স্নান করলে গঙ্গা স্নানের পুণ্যফল লাভ হয় এবং পাপ মুক্তি ঘটে বলে বিশ্বাস প্রাচীনকাল থেকে। এবছর 6ই এপ্রিল এই বিশেষ তিথিতে প্রচুর মানুষ বারুনির পুণ্য স্নান করলেন এখানে। সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার মানুষ এই করলায় বারুনি স্নান করেছেন। চৈত্রের এই উষ্ণ বাতাসে কত বয়সের মানুষ আজ এই বারুনি স্নানে যোগদান করেছে কেবলমাত্র পুণ্য লাভের আশায়। কত আনন্দে, কত আকাঙ্ক্ষায় তারা আজ স্নান করছে, সত্যি দেখে খুবই ভালো লাগছে। বারুনের এই পুণ্য স্নানে অনেকে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে তর্পণ ক্রিয়াও করেন। সেই তর্পণই আমাদের ক্যামেরায় ধরা পড়ল। চৈত্র মাসে গৌরীহাটে মধুকৃষ্ণা ত্রয়োদশী গঙ্গা স্নান পাতৃপুণ্য লাভ হয়। এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে কেউ ফল গঙ্গাকে শ্রবণ করে, কেউ পিতৃমাতৃ পিণ্ডিদান করে এবং কেউ স্নান করে মা গঙ্গার নামে। তাতে মানুষের অনেক পুণ্য স্নান হয় আর পিতৃমাতৃ সমলাভ পায়। নমস্কার, আমি নিপিন চক্রবর্তী, আমার বাড়ি শিলিগুড়িতে। এই চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে যে এবং চতুর্দশীতে চান হয়, আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই বারুনি মেলায় আসি। এখানে এসে দেখতে পাই যে বহু পুণ্যার্থী দূর দূরান্ত থেকে আগত এই পুণ্যার্থীরা আসে, এসে এখানে ফল প্রাপ্তি পাওয়ার জন্য কেউ পিণ্ডি তর্পণ করে, কেউ গঙ্গায়
আহুতি করে এবং কেউ চান করে। এখানে আমি দীর্ঘ কয়েক বছর ধরে আসি, তাতে দেখা যায় যে দিন দিন আরো বেশি বেশি করে লোকজনের সমাগম হয়। আর এই বান্ডিতে এসে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে শুধু আমি একাই নেই, এখানে দীর্ঘ কয়েকশো ব্রাহ্মণ আমাদের সাক্ষাৎ হয়। আমরা প্রত্যেক বছরে এই তিথিতে এসে তাদের সঙ্গে দেখা হয়, তাতেও আনন্দ উপভোগ করতে পারি। বারুণী স্নানের ঘাটে প্রচুর ভিক্ষাজীবী মানুষ এবং সাধু বৈষ্ণবের দেখা পাওয়া যায়। পুণ্যার্থীরা বারুণী স্নান করে প্রথা অনুযায়ী তাদের চাল, চিড়া, মুড়ি, দক্ষিণা ইত্যাদি দান করে থাকে। নদীর ঘাটের পাশে যারা তর্পণ ক্রিয়া করেন তারা অনেকেই এখানে নাপিতের কাছে চুল মুন্ডন করান। নদীঘাট থেকে উঠে এলাম, এবার এগিয়ে যাব পাশেই থাকা কালী ও গঙ্গা মন্দিরে, যেখানে পুণ্যার্থীরা বারুণী স্নান করে এই মন্দিরে কালী ও গঙ্গা ঠাকুরের পুজো দিয়ে তাদের পূজা পর্ব সম্পন্ন করে। চলে এলাম মা গঙ্গা ও কালী মন্দিরে, এখানেই সকল ভক্তরা তাদের বারুণী স্নান করে পুজো দিয়ে থাকে। চলুন আমরাও দেখে নিই এই মন্দির। ইতিমধ্যেই মায়ের দর্শন করে বেরিয়ে এলাম মন্দির প্রাঙ্গণে, যেখানে প্রচুর দর্শনার্থী মায়ের উদ্দেশ্যে ধূপ কাঠিয়ে মোমবাতি জ্বালিয়ে মাকে ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের মনস্কামনা মাকে জানাচ্ছে। মন্দির থেকে কিছুটা এগিয়ে রয়েছে মোহিতনগর হিন্দু মিলন মন্দির, যেখানে প্রতি বছর দর্শনার্থীদের প্রসাদ খাওয়ানো হয় এবং প্রচুর দর্শনার্থী সেই প্রসাদ খাওয়ার আশায় এই মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আমরা প্রত্যেক বছর এই ভারত সেবাশ্রম থেকে হিন্দু মিলন মন্দির মোহিতনগর থেকে বারুণী মেলার প্রথম দিনে এখানে 5-7 হাজার হচ্ছে দর্শনার্থী যারা আছে সবাইকে সেবা দেওয়ার জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করি। এটা প্রতিবারই করি এবং সেটাই আমাদের শান্তি। ভারত সেবাশ্রমের লক্ষ্য যেটা সেবা দেওয়া, আমরা বিভিন্নভাবে এই সেবাটা দিই। প্রতি বছর এই বারুণী স্নান উপলক্ষে এখানে বসে একটি বিরাট মেলা, এবছরও তার অন্যথা হয়নি। শয়ে শয়ে দোকানপাট আর হাজার হাজার মানুষের ভিড়ে মেলা হয়ে উঠেছে সরগরম। চলুন ঘুরে দেখি সেই মেলা।
সত্যি এই সেই ছোটবেলার স্মৃতি। আগে গাড়িগুলো কেনার জন্য বাবা মায়ের কাছে কত বায়না করতাম, আর এখনকার বাচ্চারা এসব গাড়ির কথা ভুলেই যাচ্ছে। মেলা ছাড়া এমনি সাধারণ দোকানগুলোতে এসব খেলনা উঠেই গেছে। সত্যি এসব গাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমাদের মতোই কত ছেলে মেয়েদের কত অতীতের স্মৃতি। মেলা হবে আর খাওয়া হবে না তা তো হতে পারে না। মেলায় যেমন সব রকমের জিনিস আসে, সেরকমই আসে পেট ভরে খাওয়ার মতন উপকরণ। আর আমিও ঘুরে ঘুরে দেখছি সেই রকমারি খাওয়ার দোকান। আমার নাম সুকল্যাণ চৌধুরী, আমি বারুণী মেলা পরিচালন কমিটির সেক্রেটারি। এই মেলা 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 14 তারিখ অবধি চলবে। আজকে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান উপলক্ষে, আজকে পুজো উপলক্ষে সবাই স্নান করতে এসছে। এখানে প্রচুর ভক্তরা এসছে, প্রচুর দোকানপাটও এসছে। 7 তারিখ থেকে 14 তারিখ অবধি চলবে 8 দিন ব্যাপী এই গৌরীহাট বারুণী মেলা। মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই কীর্তন দল। এখানে অনেক সাধু সন্ততি এভাবেই প্রত্যেক বছর তাদের কীর্তনের আয়োজন নিয়ে ভক্তদের গান শোনায়। আমাদের বাড়ি মহিতনগর মাউনপাড়া, আমরা এখানে আসি এই সবাই ভক্তবৃন্দদের একটু আনন্দ দেই প্রত্যেক বছরেই এই গড়িয়াটের বারুণী মেলায়। আজ ঘুরে দেখলাম বারুণী স্নান ও মেলা। গৌরীহাটের এই মেলাটি বেশ জনপ্রিয়। আপনাদের কেমন লাগলো এই মেলা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখে ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, মেলায় আসুন, মেলা ঘুরুন, মেলা থেকে জিনিসপত্র কিনুন এবং অনেক অনেক আনন্দ করুন। চলুন তাহলে আসি।